ফের কংগ্রেসকে তীব্র আক্রমণে নরেন্দ্র মোদী। লাতুরের জনসভা থেকে তিনি বলেন যে ভাষা পাকিস্তান বলছে কংগ্রেসের ইস্তাহারেও সেই ভাষা। দেশভাগ থেকে বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে আলোচনা, একাধিক বিষয়ে কংগ্রেসকে খোঁচা। রায়গঞ্জের জনসভা থেকে ফের বিজেপিকে তীব্র আক্রমণে মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলাকে বঞ্চনা থেকে বিরোধীদের বিরুদ্ধে কেন্দ্রীয় সংস্থাগুলিকে ব্যবহার ও কর্মসংস্থান একাধিক ইস্যুতে এদিন তিনি মোদী সরকারকে নিশানা করেন। লুটতরাজের মন্ত্রিসভা বলে কেন্দ্রীয় সরকারকে আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের। খোঁচা কংগ্রেসকেও, দিল্লির সরকার গড়তে এবার তৃণমূল কংগ্রেস সব থেকে বড় ভূমিকা নেবে দাবি মমতার। বিজেপির ইস্তাহারের তীব্র সমালোচনায় রাহুল গান্ধী টুইটারে কংগ্রেস সভাপতি লিখেছেন, কংগ্রেসের ইস্তাহার তৈরি হয়েছে আলোচনার মধ্যে দিয়ে। এই ইস্তাহার লক্ষ লক্ষ মানুষের ইচ্ছে ও চাহিদার প্রতিফলন। বিজেপির ইস্তাহার তৈরি হয়েছে বদ্ধ ঘরে। এই ইস্তাহার এক ঘরে একজন মানুষের ইচ্ছে তৈরি। বিজেপির ইস্তাহার অদূরদর্শী এবং ঔদ্ধত্যে ভরা। বিজেপির ইস্তাহারে সন্ত্রাস দমনে নিরাপত্তা বাহিনীকে পূর্ণ স্বাধীনতা, অনুপ্রবেশ রুখতে সব রকম ব্যবস্থার আশ্বাস, ঘোষণা বিজেপির। লোকসভা ভোট শুরুর 3 দিন আগে ইস্তাহার প্রকাশ বিজেপির। অযোধ্যায় রাম মন্দির তৈরির প্রতিশ্রুতি, চালু হবে 3 তালাকায়, বিলোপ করা হবে জম্মু কাশ্মীরের বিশেষ মর্যাদার ধারা। বিজেপির ইস্তাহারে ছোট ও মাঝারি কৃষকদের পেনশনের প্রতিশ্রুতি, পেনশন পাবেন ছোট ব্যবসায়ীরাও। 3 বছরে দ্বিগুণ আয় কৃষকদের, সবার জন্য পাকা বাড়ি, গ্যাস সংযোগের আশ্বাস। লোকসভা ভোটের আগে বীরভূমের মোহাম্মদ বাজারের ভেজেনা গ্রামে তৃণমূল বিজেপি সংঘর্ষ, বোমাবাজি, আহত উভয় পক্ষের 6। বিজেপির অভিযোগ হামলা চালিয়েছে তৃণমূল। তৃণমূলের দাবি বিজেপি কর্মীরাই তৃণমূল কর্মীদের মারধর করে। লোকসভা ভোটের আগে বর্ধমান শহরে শুটআউট, তৃণমূলের প্রাক্তন কাউন্সিলরকে গুলি করে খুনের চেষ্টার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় অল্পের জন্য রক্ষা তৃণমূল নেতার, অভিযোগ বিজেপির দিকে। বিজেপির দাবি তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই শুটআউট। উত্তর চব্বিশ পরগনার ভাটপাড়া পুরসভায় আস্থা ভোটে অর্জুন সিংহর হারের পর থেকে উত্তপ্ত গোটা এলাকা। আতপুর বঙ্কিমনগরে 5 তৃণমূল কর্মীর বাড়ি ভাঙচুরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে, আহত 5 তৃণমূল কর্মী। পরিস্থিতি নিয়ন্ত্রণে নামানো হয় র্যাব। ভোটের আগে ফের শহরে উদ্ধার বিপুল পরিমাণ টাকা। 3 জনকে আটক করে জিজ্ঞাসাবাদ। আটক দিল্লির নাম্বার প্লেট লাগানো একটি গাড়ি। ভোটের আগে এই টাকা কোথায়, কাকে বা কাদের দেওয়ার জন্য নিয়ে যাওয়া হচ্ছিল তা জানতে গাড়ির 3 আরোহীকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। হুগলি লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী ডক্টর রত্না দেনাগের প্রচার পান্ডুয়া এলাকায়। আদিবাসী নাচের তালে পা মেলাতে দেখা যায় তাঁকে। শ্রীরামপুরে সিপিএম প্রার্থী তীর্থঙ্কর রায় এদিন মিছিল করেন। আরামবাগ লোকসভা আসনে তৃণমূল প্রার্থী অপরূপা পোদ্দার প্রচার করেন টোটোয় চড়ে। জেলায় জোর কদমে লোকসভা ভোটের প্রচার। রামপুরহাট শহরে প্রচারে বীরভূম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দুধকুমার মণ্ডল। নিশ্চিন্তপুর শিব মন্দিরে পুজো দিয়ে শুরু করেন প্রচার। কখনো হেঁটে, কখনো টোটোয় চড়ে ঘোরেন বিভিন্ন এলাকায়। মঙ্গলবার সল্টলেকের এ ব্লক থেকে হুটখোলা গাড়িতে চড়ে ঢাকিদের নিয়ে প্রচার শুরু করেন বারাসাত লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কাকলি ঘোষ দস্তিদার। তৃণমূল প্রার্থীর সঙ্গে ছিলেন মন্ত্রী সুজিত বসু। দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙড়ে নির্বাচনী প্রচার করেন যাদবপুর লোকসভা আসনের তৃণমূল প্রার্থী মিমি চক্রবর্তী। সোনারপুরে টোটোয় চড়ে ভোটের প্রচার যাদবপুর আসনের সিপিএম প্রার্থী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। সঙ্গে ছিলেন বিধায়ক সুজন চক্রবর্তীও। নদিয়া রানাঘাট পুরসভার বিভিন্ন ওয়ার্ডে ঘুরে প্রচার রানাঘাট লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী রূপালী বিশ্বাসের। ধামসা মাদলের তালে সাঁওতালি নাচের ছন্দে এদিন পা মেলান তৃণমূল কর্মীরা। আজ শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায় রিষড়ায় কালী মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করেন। পথ চলতে মানুষের হাতে তুলে দেন গোলাপ। তৃণমূল প্রার্থীর ছবি দেওয়া গেঞ্জি পরে মিছিলে পা মেলান কর্মী ও সমর্থকরা। ঢোল বাজিয়ে উত্তর চব্বিশ পরগনার ব্যারাকপুরের শিউলি এলাকায় এদিন হেঁটে প্রচার করেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী দীনেশ ত্রিবেদী। ওই কেন্দ্রে বিজেপির প্রার্থী অর্জুন সিংহ প্রচার করেন ব্যারাকপুর স্টেশন চত্বরে। হনুমান মন্দিরে পুজোও দেন তিনি। হাওড়া পুরসভা এলাকার 46 নম্বর ওয়ার্ড এলাকায় দেওয়াল ছেয়ে গিয়েছে ভোট বয়কটের পোস্টারে। দীর্ঘদিন যাবৎ এলাকায় কোনো উন্নয়ন হয়নি, অভিযোগ স্থানীয়দের। উন্নয়নের আশ্বাস হাওড়া সদরে তৃণমূল জেলা সভাপতি অরূপ রায়। মার্কাস স্ট্রিটের ট্যুরস অ্যান্ড ট্রাভেলস এজেন্সির আড়ালে মাদক পাচার চক্রের পর্দা ফাঁস। পাচারের সঙ্গে জড়িত সন্দেহে গ্রেপ্তার এক। উদ্ধার হয়েছে প্রচুর পরিমাণে ইয়াবা ট্যাবলেট। কলকাতার একাধিক হোটেলে ওই ব্যক্তি মাদক সরবরাহ করতে বলে অভিযোগ। এনআইআরএফ র্যাঙ্কিংয়ে যাদবপুরকে পেছনে ফেলে এগিয়ে গেল কলকাতা বিশ্ববিদ্যালয়। র্যাঙ্কিংয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্থান 5, যাদবপুর রয়েছে 6 স্থানে। প্রথম 10 কলেজের মধ্যে 8 স্থানে রহড়া রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ সেন্টিনারি কলেজ। সুপ্রিম কোর্টে আরজেডি সুপ্রিমো লালু প্রসাদ যাদবের জামিনের আরজির বিরোধিতা সিবিআই এর। জামিন পেলে লালু প্রসাদ রাজনৈতিক কার্যকলাপে যুক্ত হতে পারেন, এই যুক্তি দেখিয়ে তার জামিনের বিরোধিতা করে সিবিআই। বিবেক অভিনয় অভিনীত পিএম নরেন্দ্র মোদী ছবির মুক্তির উপর স্থগিতাদেশের আরজি খারিজ করল সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট এদিন তার নির্দেশে বলে ছবিটি আদর্শ আচরণবিধি লঙ্ঘন করছে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন।
পণ প্রথার বিরুদ্ধে লড়াইয়ে নয়া হাতিয়ার। নিপীড়িত গৃহবধূর শ্বশুরবাড়ি এলাকা ছাড়াও অভিযোগ দায়ের করা যাবে বধূর অন্য আবাসস্থল থেকেও, নির্দেশ সুপ্রিম কোর্টের। দক্ষিণ কাশ্মীরের ত্রালের বনাঞ্চলে ফের গুলির লড়াই, সন্ত্রাসবাদী ও নিরাপত্তা বাহিনীর মধ্যে গুলির লড়াই। ওই এলাকায় তিন থেকে চারজন জঙ্গি লুকিয়ে থাকার খবর পেয়ে নিরাপত্তা বাহিনী অভিযান চালালে তাদের লক্ষ্য করে গুলি চালানো হয়। পুলওয়ামা কাণ্ডে নিহত দুই বাঙালি জওয়ানের পরিবারের হাতে ফ্ল্যাটের চাবি তুলে দিল ক্রেজাই। আজ সল্টলেকের সিআরপিএফ এর কার্যালয়ে আয়োজিত একটি অনুষ্ঠানে ওই জওয়ানদের সম্মান জানানো হয়।